তুলসী পাতা দেখুন ভিক্ষাটা খুব পবিত্র একটা শব্দ রাজার ছেলেও রাজপ্রাসাদ ঘুরে বেরিয়েছেন এবং এখনো উনি পথ দেখাচ্ছেন যে দেখো মানে সমস্ত মানে ত্যাগের মধ্যে দিয়ে তুমি যদি মানে পরম ভিকারী না হতে পারো তাহলে সেই সুখ পাওয়া যায় না কিন্তু কর্মচারীরা তাদের অধিকার চাইছেন মানে ওই ভিক্ষা মানে ভিক্ষা শব্দটাকে কিভাবে বলবো জানি না উনি আবার কিভাবে দেখেন সেটাও জানি না মানে উনি যেভাবে দেখেন যে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ আমার গোলাম আমি যেভাবে ছুরি মানে ছুরি টুড়ে দেবো সেভাবে নিয়েই খুশি থাকবেন এই মানসিকতার বদল চাইছি আমরা আমরা চাইছি আমরা আমাদের অধিকারটাকে ফিরিয়ে দিন মানে কোথায় যে বাধা কোথায় যে প্রতিবন্ধকতা আমরা বুঝতে পারি আমরা চেয়েছিলাম তো যে প্রশাসক নিজে আসুক কথা বলুক সমস্যার সমাধান হোক আর এরকম করে কোনো সময় তিন শতাংশ কোনো সময় চার শতাংশ মানে একটা বড় আন্দোলন আমরা নিচ্ছি তখন চাপে পড়ছেন দিয়ে দিচ্ছেন আগে নবান্নের যেদিন অনুমতি হয়েছিল নবান্নের অনুমতি হওয়ার পরেই তৈরি করি চার শতাংশ দিয়ে দিয়েছিলেন যাতে করে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া যায় যখন দেখলেন সফল হলো না এখন অনশন টানা কুড়ি দিন চলছে অনশনকারীদের শরীর খারাপ হচ্ছে না ওনার চাপ বাড়ছে মিলিটারিকে দিয়ে চেষ্টা করেছিলেন যাতে তুলে দেওয়া যায় আমরা ছাদ নেই তাতেও আমরা বসে আছি এখানে দেখছেন যে কোনো কিছুতেই দমছে না এরা পুলিশকে দিয়ে চেষ্টা করলেন ধমকি ধমকি দিয়ে পুলিশকে আমরা উল্টে এমন ধমকি দিলাম যে পুলিশ এখান থেকে চলে গেল তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ওনার যে জেদ সেখান থেকে সম্পূর্ণরূপে অপরিকল্পিতভাবে এবং অবৈজ্ঞানিকভাবে নিজের ইচ্ছামত করে গিয়ে ঘোষণা করছেন এখন এখনও তো বকেয়ার পরিমাণ বত্রিশ শতাংশ রইল এবং যখন আমরা এই ঘোষিত ডিএটা পাবো হাতে তখন আবার ঘুরে গিয়ে বকেয়ার পরিমাণটা ছত্রিশ শতাংশে গিয়ে দাঁড়াবে এই বঞ্চনাটার মুখোমুখি কেন কর্মচারীদের হতে হবে আমরা তো প্রথম সেটাই জানতে চাইছি ওনার কাছে লাগাতার অনশনের ফলেই চার ডিএ বৃদ্ধি তাছাড়া আবার কি চমকে চমকে অন্ধকার রাত্রে পুরো জ্বল করছে আর কি এবং খুব তাড়াতাড়ি ওটার রসদ খসে গিয়ে ধবাস করে নিচে পড়বে মানে যেভাবে বারো বছর ধরে মুখ রাজ্যটা পড়ে আছে শিল্পায়ন নেই এই রাজ্যে ছেলে মেয়েদের কাজ নেই মানে কতটা ট্র্যাজেডি হলে পরে রাজ্য সরকার কর্মসাথী প্রকল্প ঘোষণা করতে পারে মানে না কর্মসাথী প্রকল্পটা কি ধরুন আপনি অন্য রাজ্যে চাকরি করতে গেলেন আপনি ওখানে গিয়ে মারা যান আপনার ডেড বডিটা নিয়ে আসার জন্য কুড়িটা মানে কুড়ি হাজার টাকা দেওয়া হবে আপনি যখন বেঁচে ছিলেন তখন রাজ্যের প্রশাসনের কাছে আপনার কোনো মূল্য ছিল না আপনার ডেড বডিটার জন্য কুড়ি হাজার টাকা ধার্য হয়েছে এটার নাম হচ্ছে কর্মসাথী প্রকল্প সেই ঋণটা আপনার আমার এখানে যত মানুষ বসে আছেন যত মানুষ বসে নেই এই রাজ্যে জন্মানো প্রত্যেকটা মানুষের উপরে ঋণটা চাপছে সুতরাং দায়টা ওনার নেই দায়টা নেই বলেই একটা দুর্নীতি করে একটা কেন্দ্রীয় প্রকল্পকে বন্ধ করে সেখানে আবার ঋণ নিয়ে একটা নতুন করে প্রকল্পে জন্ম দেওয়া হচ্ছে অসুবিধাটা কোথায় কে আপনাকে দিব্যি দিয়েছে যে চুরি করতে হবে এবং আর কতটা চুরি ডাকাতি করার পরেও একটা মানুষ তার সাঙ্গপাঙ্গ দেখে নিয়ে ক্ষমতায় থাকতে পারেন এটাও এখন বড়ো চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এটা ভবিষ্যতে হয়তো গবেষণার বিষয় হতে চলেছে যে যে পশ্চিমবঙ্গের যে সংগঠিত মানে ওনার কথায় যদি বলা হয় যে বৈজ্ঞানিক চুরি এই বৈজ্ঞানিক চুরিটা মানে কোন পর্যায়ে গেলে পরে তারপরেও সরকার ক্ষমতায় থাকতে বিগত বারো বছরে তো কোনোদিনই একবারের বেশি তো এমন এমনকি এমনও ঘটনা গেছে বেশ কয়েক বছর যখন একটা কিস্তি দিয়েও আমরা পাইনি যার ফলেই তো এই বঞ্চনাটার এই পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে তা সেখানে এক বছরের মধ্যে তিনবার তিনবার দিয়ে ঘোষণা করলেন এ তো আন্দোলন ছাড়া আবার কি অর্থাৎ আন্দোলন করলে পরেও মমতা ব্যানার্জিকে নত করানো যায় সেই মমতা ব্যানার্জিকে যিনি বিধানসভায় দাঁড়িয়ে ঠিক এক বছর আগেই বলেছিলেন যে মাথা কেটে নিলেও দিয়ে দেবো না এই মানুষকে আমরা বলবো যে দেখুন যে কর্মচারীদেরকে উনি কুকুর বিড়াল চোর ডাকাত চিরকুট নন্দলাল বলে পরে মানে সম্বোধন করেছিলেন আমরা সেভাবে প্রতিবাদ করতে পারেন আমাদের ব্যর্থতা ছিল সেটা তারা যদি ঐক্যবদ্ধভাবে এক হয়ে মানে ময়দানে এইভাবে লড়াই করে দাবি আদায় করতে পারেন অল্প হলেও তাহলে আপনারাও আপনাদের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য পথে নামুন এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই এস টি সম্প্রদায় তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ফেক এস সার্টিফিকেট দিয়ে তাদের চাকরিগুলো অন্যজনকে দিয়ে বে বেঁচে দেওয়া হচ্ছে মেডিকেলে ভর্তি হচ্ছে দেখতেই পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানেও পর্যন্ত এ ফেক এসটি সার্টিফিকেট দিয়ে দাপাদাপি চলছে এক একটা কমিউনিটিকে শেষ করে দেওয়া হচ্ছে মানুষ পথে নামুক সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে সমস্ত দলীয় ঝান্ডা ছেড়ে দিয়ে এক হতে পেরেছে কর্মচারীদেরকে এক করেছে লড়াইটা চলছে সেভাবেই পথে নামে এবং এই রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে বলবো যে আমাদের পাশে এসে দাঁড়ান কথা দিচ্ছি আপনার মেয়ের জন্য ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে বাধ্য করব এখন আমাদের চাপে পড়ে চাকরিটাও অল্প অল্প করে হতে শুরু করেছে